আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে পাঁপড় ভাজার রেসিপিটা শেয়ার করলাম। আর এই পাঁপড় ভাজা দেখে কিন্তু শৈশবের কথা মনে পড়ে গেল, কার কার এই পাঁপড় ভাজার স্মৃতিটা মনে পড়ে গেলো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখানে আমি পাঁপড়টা কিন্তু পুরো গোটাল পাঁপড় ছিল কিন্তু আমি ভেঙে নিয়েছি, এদিকে তেল সাশ্রয় হয়, আমি অল্প তেলে ভাজব তেলে কিন্তু পাঁপড়টা ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি। আর পাঁপড়গুলো আমি সবই তেল দিয়ে ভেঙে নিয়েছি। আর ছোটোবেলায় যখন এই যে ওয়াজ মাহফিল কিংবা শোভা আবার মেলাতে কিন্তু এই পাঁপড় ভাজাটা কিন্তু খুবই পাঁপড় ভাজার জন্যে কিন্তু যাইতাম, আর খুবই মজা লাগতো, আর খুবই পছন্দের একটা জিনিস আমাকে ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেলো। অবশ্যই আপনারা আপনাদেরও কিন্তু এই পাঁপড় ভাজার দিয়ে কিন্তু মনে পড়ে যাবে। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখানে আমি ছোট্ট একটি পাঁপড় ভেঙে দিয়ে দিয়েছি, দিয়ে দেখার জন্য যে তেলটা গরম হয়েছে কিনা। তারপরে আমি আমি পাঁপড়গুলো ভেজে নিলাম, আর খুবই পছন্দের এই যে পাঁপড়টা মেলার কিংবা সবাই আমরা ছোটোবেলায় যাচ্ছিলাম এই পাঁপড় কিনতে আর কি। আর এই পাঁপড় ভাজার রেসিপি কিন্তু আমি পাঁপড় বানানোর যে রেসিপিটা সেই রেসিপি কিন্তু আমি অবশ্যই আমার চ্যানেলে আবার এবং আমার ফেসবুক পেজে কিন্তু অবশ্যই দিবো। আপনারা অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি। আর কম তেলে পাঁপড় ভাজার টিপসটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।